माननीय मुख्यमंत्री ममता बनर्जी के आदर्शों से प्रभावित होकर साथ ही एनआरसी के विरोध में सैकड़ों छात्रा तृणमूल छात्र परिषद में शामिल हुए एक कार्यक्रम के दौरान साथ ही अलीपुरद्वार के रहने वाली एक गरीब और प्रतिभाशाली छात्रा को सम्मान देने के साथ पुस्तक दिया गया एवं पढ़ाई लिखाई के सारे खर्च के जिम्मेदारी तृणमूल छात्र परिषद ने ली। गत कैक दिन जब बोलते कंटिन्यू अलीपुरद्वार जिलार प्रत्येक एलाकाय समस्त छात्र छात्री तृणमूल छात्र परिषदे योगदान करछे মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের জন্য আলিপুরদুয়ারের ছাত্র সমাজের জন্য যেভাবে অভূতপূর্ব উন্নয়ন করে যাচ্ছেন একের পর এক, আলিপুরদুয়ারে নতুন ইউনিভার্সিটি, আলিপুরদুয়ারে ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক্যাল কলেজ, প্রত্যেকটা ব্লকে আইটিআই কলেজ, একের পর এক উন্নয়ন করে যাচ্ছেন শিক্ষাক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজকে আলিপুরদুয়ারের প্রচুর সংখ্যক ছাত্র ছাত্রী আজকে তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো শক্তিশালী করার জন্য এবং যাতে আলিপুরদুয়ারে আরো শিক্ষাক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট হয় তার জন্য আজকে তৃণমূল ছাত্র পরিষদে আমাদের সকল ছাত্রছাত্রী আজকে জয়েন করলো। আজকে এখানটায় আমাদের অনেকে উপস্থিত আছেন সিনিয়র তৃণমূল ছাত্র পরিষদের আলিপুরদুয়ার জেলার এবং টাউনের আলিপুরদুয়ার কলেজ এবং অন্যান্য কলেজেরও প্রচুর নেতৃত্ব উপস্থিত আছেন। তো আজকে সবথেকে বড় ব্যাপার যেভাবে এনআরসির নাম করে ভারতবর্ষের নাগরিকদের দেশ ছাড়া করার চক্রান্ত চালাচ্ছেন এই বিজেপি সরকার, তার প্রতিবাদে আজকে এত সংখ্যক ভাই বোনেরা আজকে এত সংখ্যক ছাত্রছাত্রীরা তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করেছে তার জন্য আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যারা আজকে যোগদান করলো প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী তাদেরকে আমরা জাতীয়তাবাদী অভিনন্দন জানাই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং ধন্যবাদ জানাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ তিনি যেভাবে আমাদের আলিপুরদুয়ার এবং তথা পশ্চিমবাংলার সার্বিক উন্নয়ন ঘটাচ্ছেন তার কাছে আমরা চির কৃতজ্ঞ, চির ঋণী। আমরা এনআরসির প্রতিবাদে আজকে তৃণমূল সংসদে যোগদান করছি। এই বোনটির হাতে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা বইগুলো তুলে দিচ্ছি।